প্রতিবাদে বিক্ষোভ কলকাতার নিউ মার্কেট চত্বরে বিক্ষোভের নেতৃত্বে তমাগ্ন ঘোষ আপনারা দেখছেন সেই ছবি আজকে বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার কালিয়াগঞ্জে যান মৃতা ওই কিশোরীর বাড়ি এবং তিনি সেখানে গিয়ে বলেন দল ওই নির্যাতিত মৃতা পরিবারের পাশে রয়েছে এবং মৃতার পরিবার চাইলে বিজেপি এক্ষেত্রে সিবিআই তদন্তের আর্জিও জানাতে পারে আদালতে তার পাশাপাশি আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সুচারু এই বিষয়ে তোমার কাছে কি আপডেট খবর আছে এখনো পর্যন্ত এই নিউ মার্কেট চত্বরে বিক্ষোভ চলছে তমাগ্ন ঘোষের নেতৃত্বে দেখো নিউ মার্কেটে বিক্ষোভ খানিকক্ষণ আগে শেষ হয়েছে বিজেপির উত্তর কলকাতার জেলা সভাপতি তমগ্ন ঘোষ তার নেতৃত্বে বিক্ষোভ হয় এবং কার্যত পুলিশের সঙ্গে একটা তাতলের জায়গায় তৈরি হয় এই যে কালিয়াগঞ্জের ঘটনা মৃত কিশোরীর ওপর যে অত্যাচার এবং তারপর তাকে যে মেরে ফেলার ঘটনা যে অভিযোগ তার পরিবার করছে এবং কালিয়াগঞ্জে ছুটে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পরিবারের পাশে দাঁড়িয়ে তিনি আইনি সাহায্যের আশ্বাস দিয়েছেন ঠিক তখনই রাজ্য বিজেপি গোটা রাজ্য জুড়ে একটা বিক্ষোভের ডাক দেয় এবং নিউ মার্কেটে যেমন বিক্ষোভ চলছে প্রবীর সেই বিক্ষোভ খানিকটা আগে শেষ হয়েছে কিন্তু এই মুহূর্তে নতুন করে বিক্ষোভ শুরু হলো হাজরা মোড়ে একেবারে দক্ষিণ কলকাতার হার্ট বলা যায় সেইখানে সেই দক্ষিণ কলকাতার প্রাণ কেন্দ্রে বিক্ষোভ শুরু হয়েছে বিজেপির তরফে হাজরা মোড়ে সেই বিক্ষোভ চলছে এবং সেখানে মহিলা মোর্চার নেতৃত্ব পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন যে একজন মৃত কিশোরী তার দেহ যেভাবে নিয়ে যাওয়া হলো এবং এই গোটা ঘটনাকে পুলিশ ঘুরিয়ে দিচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে ফলে কালিয়াগঞ্জের ঘটনা নিয়ে কিন্তু বিজেপি রাজনৈতিক হাতিয়ার করে আন্দোলনে নেমে পড়েছে গোটা রাজ্যের বিভিন্ন জেলাতে যেমন বিক্ষোভ হচ্ছে একই সঙ্গে হাজরাতেও বিক্ষোভ দেখা যাচ্ছে নিউ মার্কেটের সাথে সাথে এবং নিউ মার্কেটের মতনই কিন্তু একেবারে হাজরা মোড়ে বিশাল পুলিশ বাহিনী রয়েছে যাতে এই পবিত্র ঈদের দিন এবং অক্ষয় তৃতীয়ার দিনে কোনোভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় তার জন্য পুলিশ কিন্তু যথেষ্ট সতর্ক রবি ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য সুচারু কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের সঙ্গে এবং তা থেকে আপনারা শুনলেন কিছুক্ষণ আগে এই বিক্ষোভ অবশ্য উঠে গিয়েছে কলকাতার নিউ মার্কেট চত্বরে বিক্ষোভ দেখায় বিজেপি কালিয়াগঞ্জের ঘটনার প্রতিবাদে কলকাতার নিউ মার্কেট চত্বরে বিজেপির বিক্ষোভ যার নেতৃত্বে ছিলেন বিজেপি নেতা তমগ্ন ঘোষ